ওকে, আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম রিলেটেড ড্রাগটাই করব, বাট ড্রাগটার নাম হবে কি, অ্যান্টি হিস্টামিন। ছোট্ট একটা কথা, অ্যান্টি হিস্টামিন ড্রাগস, হিস্টামিন। ওকে, দেখেন অ্যান্টি হিস্টামিন যে ড্রাগগুলো আমাদের আছে, এই ড্রাগগুলোকে আমরা সহজভাবে যদি বলি, এগুলো কি ঠান্ডা, চুলকানি, ঠিক আছে, আর্টিকেরিয়া যদি হয়, নাক দিয়ে যদি পানি ঝরে, কোথাও যদি পানি জমে থাকে, ঠিক আছে, এই টাইপের প্রিপারেশনে কি ব্যবহার করা হয়, ঠিক আছে। এক কথায় যদি বলি ঠান্ডা এবং চুলকানি, যেখানে চুলকানি আছে সেখানেও আমরা অ্যান্টি হিস্টামিন ব্যবহার করবো, যেখানে ঠান্ডা নাক দিয়ে পানি পড়তেছে, একই ওষুধ অ্যান্টি হিস্টামিন। আমার এখানে একই সিস্টেমে, একই সিস্টেমে কাজ করবে, আমার বুঝাচ্ছি কীভাবে কাজ করবে। হ্যাঁ, তাহলে আমরা কী বললাম যে আমার হাতে এখানে চুলকানি হচ্ছে, চুলকানি হচ্ছে। দেখেন চুলকানিটা যদি ফাঙ্গালের কারণে হয় তাহলে তো কি ফাঙ্গাল ধ্বংস করা লাগবে, তার সাথে চুলকানি ওষুধ খাওয়া লাগবে। যেমন আপনি দেখবেন যে যাদের দাউত হচ্ছে, তাই না, রিংওয়ার্ম, এখন যাদের দাউত হচ্ছে তারা কি দাউতের ওষুধ দিচ্ছে না, এর সাথে কিন্তু ফ্যাক্টর আবার এই অন্য ওষুধ ওরালও দিচ্ছে, ওরাল যেটা দিচ্ছে ওরালও দুই ধরনের দিচ্ছে, অ্যান্টি ফাঙ্গালও দিচ্ছে, কিরোকোনা জল অ্যান্টি ফাঙ্গাল দিতে পারে, ক্লোকোনা জল দিতে পারে, ইট্রাকোনা জল দিতে পারে, দামি দামি আছে, ভেরিকোনা জল দিতে পারে, হ্যাঁ ভেরিকোনা জল দিতে পারে, লাগে সিস করে ইয়া এক্সপোজ যেটা আছে। এখন মনে করেন যে আলটিমেট সামনে যে যত বেশি ইউজ হবে তত কি রোগীর অবস্থার উপর, রোগীর যদি ক্রয় ক্ষমতা খুব ভালো থাকে, ওই দেখবেন যে সমস্যা হলেই ফার্মেসি থেকে সেই ইট্রাকোনা জল দিয়ে দিচ্ছে, ক্লোকোনা জল, তোমার তো মুখস্থ ওষুধ হয়ে গেছে, তাই না, এগুলো তো যখন ভালো ভালো হবে না তখনই কি ভেরিকোনা জল দিয়ে দিবে। যাই হোক, একজন স্পেশালিস্টের আর একটু সহনীয় থাকা উচিত, তাহলে অ্যান্টি হিস্টামিন দুই ধরনের হয়, ঠিক আছে। আমরা যদি অ্যান্টি হিস্টামিন বলি দুই ধরনের হবে, একটা হচ্ছে কি সিডেটিভ, আরেকটা হচ্ছে নন সিডেটিভ, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে সিডেটিভ, আরেকটা কি নন সিডেটিভ। এখন আমরা যদি সিম্পলি বলি সিডেটিভ এবং নন সিডেটিভ বলতে কি বোঝায়, সিডেটিভ বলতে তাদেরকে বোঝায় যে সকল ওষুধ খেলে কি গুনগুন রাগ তন্দ্রা ভাব এটা কি আসবে, আর নন সিডেটিভ কি তন্দ্রা ভাব আসলেও কি সেটা অনেক কম পরিমাণে হবে। ফার্স্ট আবার দেখেন এই সিডেটিভটাকে আমরা কি ফার্স্ট জেনারেশন বলতেছি, কি ফার্স্ট জেনারেশন, আর নন সিডেটিভকে কি বলতেছি সেকেন্ড জেনারেশন। আচ্ছা, অ্যান্টি হিস্টামিনগুলোকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট আমরা পড়ছি, কাকে বলে অ্যান্টাগনিস্ট বলেন, যে রিসেপ্টরে কাজ যায় কাজ করে ওইটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। না, অ্যান্টাগনিস্ট কাকে বলে জানিস স্যার, আমরা H1 রিসেপ্টরকে কাকে বলতেছি হিস্টামিন, অ্যান্টিহিস্টামিন ড্রাগকে কি বলতেছি H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আবার আরেকটা ড্রাগ আমরা পড়ে আসছি না, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট পড়ছি না, তাহলে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কোন ড্রাগগুলো বলে তো, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কোনগুলো ম্যাডাম, কোনগুলো H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা কোনটা, লেনিটিরিন, H2 রিসেপ্টর থাকে স্টোমাক, তাহলে স্টোমাকে থাকে H2 রিসেপ্টর, এটার জন্য আমরা যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে কি লেনিটিরিন, ফ্যামোটিডিন, নিজারডিডিন, এই ড্রাগগুলো। হ্যাঁ, আবার আরেকটা হচ্ছে H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এখন H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যে ড্রাগগুলো আমরা ব্যবহার করতেছি, এই ড্রাগগুলো কোথায় কাজ করবে, H1 রিসেপ্টর কোথায় থাকে, স্মুথ মাসেলে, কোথায় থাকে, স্মুথ মাসেলে থাকে H1 রিসেপ্টর।
এখন স্মুথ মাসেল কোথায়? সমস্ত শরীরের যে স্বাভাবিক মাসেলগুলো আছে ভিতরের দিকে সবগুলা কি স্মুথ মাসেল? স্কিনের নিচেও কি আছে স্মুথ মাসেল? এইগুলো তাহলে আমরা স্মুথ মাসেলে এইচ ওয়ান রিসিপ্টর থাকে। এই এইচ ওয়ান রিসিপ্টরে যদি হিস্টামিন এসে বাইন্ড করে, অ্যান্টি হিস্টামিন বলতেছি না, তাহলে এটা স্মুথ মাসেলের হিস্টামিন রিসিপ্টর। এখানে যখনই হিস্টামিন বাইন্ড করবে, কে বাইন্ড করবে? হিস্টামিন। তখনই আপনার কি হবে? চুলকানির অনুভূতি হবে, মানে অ্যালার্জিক সমস্যাগুলো হবে। সহজ কথা যদি আমরা বলি, অ্যালার্জিক রিয়াকশনগুলো তখন আপনার হবে। এখন চিন্তা করেন, যদি হিস্টামিনকে আমি বাইন্ড করতে না দিই, ঠিক আছে, আমরা অ্যাফিনিটি আর ইফিকেসি পড়ছি না। অ্যাফিনিটি কাকে বলে? অ্যাফিনিটি কাকে বলে? ইফিকেসি কাকে বলে? আচ্ছা দেখেন, প্রত্যেক গ্রাফ নিয়ে কি আলোচনা করার অনেক জিনিস আছে, বাট আপনারা যদি পড়ানো শিখেন তাহলে আমাদের পড়াও সহজ, পড়ানোও সহজ। পড়ানো সহজ কি? ড্রাগটা বলে দিবে, এই ড্রাগ মুখস্থ করবেন, তাহলে শেষ। হ্যাঁ, বই শেষ করতে কয়দিন লাগবে? একদিনেই বই শেষ করেছে, জীবন বই। ঠিক আছে, আচ্ছা দেখেন, অ্যান্টি হিস্টামিন ড্রাগগুলো ফার্স্ট জেনারেশন অ্যান্ড সেকেন্ড জেনারেশন দুইটা জেনারেশনে কি ভাগ হওয়া? ঠিক আছে, আপনারা এটা বলতে পারলেন না, সেজন্য আমি যেন কী বলতে চাইছিলাম হারাই গেল। ওকে, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনে ভাগ করতে পারি। ফার্স্ট জেনারেশনে ড্রাগগুলো কী হবে? সিডেটিভ হবে। সেকেন্ড জেনারেশনে ড্রাগগুলো কিছুটা নন সিডেটিভ হবে। এখন এই কথা যদি আপনি স্বাভাবিক মানুষকে বলেন যে সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো সিডেটিভ হবে, আবার যদি বলেন সিটিরিজিন হচ্ছে কি সেকেন্ড জেনারেশনের ড্রাগ, তাহলে কি মানুষকে বিশ্বাস করাতে পারবেন? দেখেন, সিটিরিজিন, লিভোসিট্রিজিন এগুলো সবই সেকেন্ড জেনারেশনের ড্রাগ। বাট আমি যদি আপনাকে অ্যালাট্রল দিই, কোনো রুগীকে যদি বলি অ্যালাট্রল খাও, ঘুম ঘুম বাবা আসবে না। রুগী বলবে ডাক্তারই শিখছেন, ঠিক আছে, অ্যালাট্রল খেলে আবার ঘুম আসবে না, এটা কোনো কথা হলো? আপনি ডাক্তারই শিখে আসেন, কথা হইল যে অ্যালাট্রল খেলে কি সবচেয়ে বেশি ঘুম আসবে আপনার কাছে, ঠিক আছে, কিন্তু আমরা ফেলছি নন সিডেটিভ। এখন রুগীকে আপনি কী বুঝাবেন? রুগীকে আপনি কীভাবে কী ম্যানেজ করবেন? আপনি তো বলে ফেলছেন যেটা হচ্ছে নন সিলেক্টিভ ড্রাগ, সরি, সেকেন্ড জেনারেশন ড্রাগ, নন সিলেক্টিভ, ঠিক আছে। এখন এটা বলার পরে রুগী বললো হিস্টাসিন খেয়ে, সরি হিস্টাসিন না তো অ্যালাট্রল খেয়ে সে ঘুমে তিন দিন ঘুমতে করতে পারে না, যদি দুই ঘন্টা উঠতে পারে না, এখন বলবে তিন ঘন্টা, কারণ স্বাভাবিকভাবে কি বলবে একটু বেশি, যেন আপনাকে কি ধরা যায় ভালো করে। এখন আপনাকে মনে রাখতে হবে যে কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো কি অনেক আগে থেকে প্রচলিত, তাই না? অনেক আগে থেকে কি প্রোডাক্টগুলো রানিং প্রোডাক্ট, প্রচলিত প্রোডাক্ট। এখন এই রানিং প্রোডাক্টগুলো যে রুগীর একবার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, ঠিক আছে, একবার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, ওই রুগীকে যদি যতই আপনি চেষ্টা করেন, তার সাইকোলজিটা বসে গেছে যে অ্যালাট্রল খেলেই কি আসবে, ঘুম আসবে। এখন কথা হচ্ছে রুগীরা কিন্তু বুঝে অ্যালাট্রল খেলে ঘুম আসবে, কিন্তু আপনি কিন্তু বুঝেন সিটিরিজিনে কি ঘুম ঘুম ভাব আসলে অবশ্যই ফার্স্ট জেনারেশনের চেয়ে কম আসবে, মেফাইট্রোলিন এর চেয়ে বেশি ঘুম নিয়ে আসবে, ম্যাক্সিডাল যেটা এটা খেলে এর চেয়ে বেশি ঘুম আসার কথা, কারণ এটা আমরা ফার্স্ট জেনারেশনের মধ্যে ফেলতেছি। তাহলে সেকেন্ড জেনারেশন কি লাগবে, ঘুম কেন আসবে? ঠিক আছে, এক নম্বর কারণ তো বললাম সাইকোলজি। এখন রুগীকে আপনি অ্যালাট্রল দিয়েন না, রুগীকে আপনি ইজিজিন দেন, অন্য কোম্পানির সিটিরিজিন দেন, যেটা সে চিনে না অ্যালাট্রল নামে। যদি অ্যালাট্রল দেন তাহলে ঘুম আসবে, খাইলেও ঘুম আসবে, দেখলেও ঘুম আসবে, গন্ধ শুকলেও ঘুম আসবে। বাট আপনি এই সিটিরিজিনই দেন, কিন্তু কি অন্য কোম্পানির একটা দেন যেটাকে সে চিনে না, ঠিক আছে। এখন এটা গ্যাস্ট্রিকের ওষুধ না কিসের ওষুধ? আপনার প্রেসক্রিপশনে লেখা আছে একবেলা করে খেতে হবে, সে একবেলা করে কি খাবে, তখন তার ঘুমের ভাব কিন্তু ওইভাবে আসবে না। বাট আপনি যখনই অ্যালাট্রল দিবেন, ওষুধটা চিনে অ্যালাট্রল, এটা তো অনেক ঘুমের ওষুধ দেওয়া যায়, ঘুম কি ঠান্ডা জ্বর ঘুমের ওষুধ, ঠিক আছে। এখন আপনাকে মনে করতে হবে আমরা এখানে যেটা বলতেছি এটা কি রুগীর এক্সপিরিয়েন্সের উপর বেস করে না, ড্রাগের প্রপার্টিজের উপর বেস করে, তাই না? তাহলে আমরা বলতেছি কি ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো শুধুমাত্র সিডেটিভ। তাহলে সিডেটিভ ড্রাগগুলো যদি আমরা ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো দিব কাকে? এমন রুগীকে দেখব, দিব যে রুগীর কি অ্যাক্টিভিটি অনেক কম, বরং সে অ্যাক্টিভিটি কম রাখায় তার জন্য কি ভালো। যেমন ধরেন একটা বাচ্চা রুগী, বাচ্চা যত বেশি দৌড়াদৌড়ি করবে তত সে ধুলাবালি ধরবে, ধুলাবালিতে যদি তাকে অ্যালার্জি থাকে, তাহলে তাকে আমরা ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো দিলে সে কী খেয়ে ঘুমাবে বেশিক্ষণ, বেশিক্ষণ ঘুমালে তার কি ওই দিকে ধুলাবালিতে যাওয়ার অ্যাক্টিভিটিও কিছুটা কমে যাবে, আলটিমেটলি ঠান্ডার সমস্যাটা দ্রুত ভালো হবে। এখন মনে করেন আমি টিচার,
ঠিক আছে, আমারে খাওয়াই দিছে কেউ ফার্স্ট জেনারেশনের ড্রাগ, ঠিক আছে, যদিও আমি খাই ফার্স্ট জেনারেশনই, ঠিক আছে, এখন ফার্স্ট জেনারেশনের ড্রাগ খাওয়াই দিছে। এখন আমি জানি যে ঘুমায় হিস্টাসিন খেলে অনেকে নাকি খুব ঘুম আসে, আমার কিন্তু এটা রেগুলারই খেতে হয় প্রায় অ্যাপ্রক্সিমেট, কারণ কি ডাস্টে অ্যালার্জি আমার খুব বেশি, তার মানে আমি যেদিন বুঝি যে একটু খারাপ লাগতেছে সেদিন একটা হিস্টাসিন আমি খেয়ে আসি। হ্যাঁ, আমার ঘুম আসে না, আমি চিন্তাই করি না আমার ঘুম আসবে, ঘুমের সময়ই নাই, ঠিক আছে, কারণ আমি সকালে খাই, সকালে খেয়ে ঘুমানোর কোনো উপায় আছে? এখন দুপুরের দিকে একটু তোমরা ভাব লাগতে পারে যখন আমি অলস বসে আসি, এই জন্য অলস বসেই দেখা যাবে, ঠিক আছে। এখন কথাটা বুঝতে হবে যে অ্যালার্ম ক্লক যদি দেন রুগীর ঘুম ভাব আসতে পারে, রুগী আপনার সাথে বিভিন্ন কথা বলবে, এই সুযোগই দিবেন রুগীকে, এমন একটা দিবেন যেটা কি রুগী এর আগে নামই শুনে না, সে অন্য ওষুধ মনে করে খেতে পারে, প্রত্যেক কোম্পানি আছে। এখন কি সিটিরিজিনের চেয়ে কি লিভোসিটিরিজিন অনেক চলতেছে, তাই না? লিভোসিটিরিজিনও ইউজ করা হচ্ছে। আচ্ছা আমরা দেখি ফার্স্ট জেনারেশন সিলেটিভ ড্রাগ কী কী আছে, ড্রাগগুলোর ভিতরে কী কী মুখস্থ করবেন? ক্লোরফিনারেমিন ম্যালেট, যেটা হিস্টাসিন না, তাই না? ক্লোরফিনারেমিন ম্যালেট, ক্রোমিথাজিন, ঠিক আছে, ক্রোমিথাজিন, সিট্রোহেপ্টাডিন, ম্যাপ্রোহেপ্টাডিন কি এটা পেরিটিন না? ইন্ডিয়া থেকে যেটা আছে শুধু রুচির জন্য দিচ্ছে এই ড্রাগটা, এখন চিন্তা করেন ডম্পিরিড অন্য রুচির জন্য দেয়, এখন কি ডম্পিরিড রুচির ড্রাগ হয়ে যাবে? আমরা তো ডাইরেক্ট এর থেকে কি বলবো, অ্যান্টি ভমিটিং ড্রাগ বলবো না, গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক বলবো না, ঠিক আছে, বাট এটা কি ব্যবহার করেন ওই ক্ষেত্রে? ওইটা ওই ওইরকম ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা বলতেছি ক্রোমেথাজিন তো যে স্টেবিলিটি বাড়বে না, হ্যাঁ, এটা তো বেশিরভাগ এটা মাথা ব্যথার জন্য ইউজ করে, মাথা ঘোরানোর জন্য, ঠিক আছে, বাট এটা ঠিক আছে স্টেবিলিটি কয়েক আগে দেখি আমি এটা অ্যান্টি হিস্টামিন না, এটা অ্যান্টি হিস্টামিন না, এটা কি অ্যান্টি ভমিটিং এর জন্য ব্যবহার করে বেশিরভাগ, ঠিক আছে। কেন আমরা বলতেছি এটা অ্যান্টি ভমিটিং এর জন্য ব্যবহার করে, বিশেষ করে যারা জার্নি করে বাচ্চারা, এই সকল বাচ্চারা যখন জার্নি করে এদেরকে যখন আমরা ফার্স্ট জেনারেশন অ্যান্টি হিস্টামিন খাওয়াচ্ছি তখন কি এদের ভালো ঘুম ঘুম ভাব চলে আসে, আর গাড়িতে যে যখন এরা ঘুমায় বমির স্টিমুলেশনটা কি তীব্রভাবে তার আসে না, ঠিক আছে, দেখা যায় অনডেন্সড ড্রোন খেলে বমি করে বাট স্টিমুলিন খেলে বমি করে, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন ক্লোরফিনারেমিন ম্যালেট, তারপর কি ফিনারেমিন ম্যালেট, ক্রোমিথাজিন, ম্যাপ্রোহেপ্টাডিন, সিট্রোহেপ্টাডিন, আরও অনেকগুলো আছে, আপাতত এই কয়েকটা নাম মুখস্থ রাখবেন। আচ্ছা সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো কি, যেহেতু ঘুম ঘুম ভাব কম নিয়ে আসে তাহলে সেকেন্ড জেনারেশন ড্রাগগুলো অনেক বেশি চলে, কী কী আছে? সিটিরিজিন, লিভোসিটিরিজিন, লোরাটেডিন, ডেসক্লোরাটেডিন, ট্যাক্সোফিনাডিন, রুপাটেডিন, দেখেন রেনিটিডিন আর রুপাটেডিন কিন্তু এক না, রেনিটিডিন হচ্ছে কি এইচ টু ব্লকার, টিডিন আছে কিন্তু লাস্টে, তাহলে রেনিটিডিন হচ্ছে এইচ টু রিসিপ্টর ব্লকার আর রুপাটেডিন হচ্ছে কি এইচ ওয়ান রিসিপ্টর ব্লকার, অ্যান্টি হিস্টামিন। নেক্সট ওয়ান দেখেন ট্যাক্সোফিনাডিন তো সিরি, টারফিনাফিন, আরেকটা হচ্ছে টারফিনাডিন, টারফিনাডিন, টারফিনামিন, তাই না? একটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল, দেখেন এটা কি লাগা টারফিনাফিন হচ্ছে টারফিনাফিন, তাহলে নামটা কিন্তু একটা অনেক, একটা হচ্ছে টারফিনাডিন, টারফিনাফিন, ফিনাডিন, তাই না? তাহলে যদি আসে কি টারফিনাডিন, এটা কি হবে অ্যান্টি হিস্টামিন, ওকে, তাহলে টারফিনাডিন সবগুলো করতে হবে, মিজোলাস্টিন, ইভাস্ট্রিন, এই সবগুলো আরও আছে কিন্তু সেকেন্ড জেনারেশন অ্যান্টি হিস্টামিন, বাট কি মার্কেটে বেশি প্রচলিত ড্রাগ হচ্ছে কি এগুলো, নাক বন্ধ ছিল যাদের তাদের জন্য সিভ্লোফিডিনের সমস্যা হয়েছে, ঘুম ভাব নিয়ে আসে নাকের, যদি তার নাক বন্ধ থাকে তখন আমরা ডিফেক্টের সাথে সিভ্লোফিডিন দিতাম নাকের বন্ধ করার জন্য, ওকে। এখন তাহলে আমরা কী বললাম, অ্যান্টি হিস্টামিন দুইটা জেনারেশন থাকে, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন যেটা ঘুম ঘুম ভাব নিয়ে আসবে, কখনো ড্রাইভার ড্রাইভিং করতেছে বা প্রফেশনালি অ্যাক্টিভ লোকদের কি দেওয়া যাবে না, সেকেন্ড জেনারেশন ড্রাগ, সরি সেকেন্ড জেনারেশনটা কি দেওয়া যাবে, ফার্স্ট জেনারেশনটা দেওয়া যাবে না সেকেন্ড জেনারেশন, তবে অ্যান্টি হিস্টামিনিক ইফেক্ট কিন্তু সেকেন্ড জেনারেশনের চেয়ে ফার্স্ট জেনারেশনগুলোও কি অনেক ভালো, এই হিসাবে দামও কম, অ্যাক্টিভিটিও ভালো, সমস্যা একটাই কি যে ঘুমের স্টিমুলেশনটা কি খুব বেশি, ওকে। আর ম্যাক্সিমাম অ্যান্টি হিস্টামিনই কি ওয়ান্স ডেলি ডোজ, ম্যাক্সিমাম অ্যান্টি হিস্টামিন ওয়ান্স ডেলি ডোজ, হিস্টাসিন যদি বাদ দেন তাহলে ম্যাক্সিমামগুলোই কি ওয়ান্স ডেলি ডোজ, ঠিক আছে, হয় ওয়ান্স ডেলি ডোজ তা না হলে কি এইটা অনেক 3-8 ঘন্টা পর, ঠিক
ঠিক আছে, এই দুইটা ডোজের ভিতরে একটা হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, অনেকের দেখবেন অ্যালার্জি সমস্যার জন্য আপনাকে বলতে পারে যে সে অনেকদিন ধরে ফ্যাক্সো দুই বেলা করে খাচ্ছে, ঠিক আছে। এখন ফ্যাক্সো দুই বেলা করে খেলে ভালো থাকে, ফ্যাক্সো একবেলা খেলে আর ভালো থাকে না। দেখেন ফ্যাক্সোফিনাডিন যদিও কি অ্যান্টিবায়োটিক বা এই ক্যাটাগরি ড্রাগ না, অ্যান্টিহিস্টামিন, ঠিক আছে। আপনি যদি ফ্যাক্সোফিনাডিন দেন আপনার উচিত কি, যদি দুই বেলায় দরকার হয় আপনি 180 মিলিগ্রাম একবেলা করে খান, একবেলা করে খান। আপনার কী দরকার দুই বেলা করে খাওয়ার জন্য, যেহেতু এটা কোনো আইডিয়ার ডোজ কি, দুই বেলা নাই একবেলাই ডোজ, ঠিক আছে। আপনি কি পাওয়ার একটু বাড়াই দেন, যেটা 120 খেতেন ওটা কি 100, দুই বেলা খেলে আপনার খরচও বেশি না। হ্যাঁ বাচ্চাদের জন্য 60 আপনি 60 খেতে পারেন, 60 দুই বেলা খাওয়া যায়, 120 হয়, ঠিক আছে। 120 দুইটা খেলে কিন্তু 240 হয়ে যায়, ঠিক আছে। কারণ এটা যখন আপনি কয়েকদিন খাবেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা অ্যান্টিহিস্টামিন যদি আমি রেগুলারই খাই, ঘোরায় ফেরা বা গ্যাপতে গ্যাপতে না খাই, সেক্ষেত্রে কী হবে, যে কোনো ওষুধের রিসিপ্টর সেন্সিটিভিটি কী হয়ে যায়, নষ্ট কমে যায়, ঠিক আছে। নষ্ট না হয়ে গেল, কমে যাবে। আগে একটা খেলে যে কাজ করতো, দেখেন একটা সময় ছিল প্যারাসিটামল বিক্রি করতো কিসে জানেন, কোনো স্টিপ দাম ইয়েতে কোটাতে, ঠিক আছে। স্টিপ তো আসছে খুব বেশি দিন না, তাই না, মার্কেটিংয়ের কারণে স্টিপ আসছে। কোটাতে কোটাতে ওষুধ বিক্রি, ট্যাবলেট তৈরি করে এরকম প্যারাসিটামলের কোটা বানাই দিচ্ছে, এক কোটা ধরতে 100 ওষুধ দিতে, আপনি এরকম হোমিওপ্যাথি যেরকম কাগজে করে দিচ্ছে ওরকম করে কি একটা প্যাকেটে করে ওষুধ দিতে হতো, ওই ট্যাবলেট মুখে নিলে কি জিব্বা জ্বলে যেত। ওই সময় মানুষ এর আগে কেন ওষুধ খায় না, আর এখন প্যারাসিটামল 500 কেন 1 গ্রামে চলে আসছে, মানুষের রিসিপ্টর সেন্সিটিভিটি এরকম কি কমে গেছে, ইউজ টু হয়ে গেছে। আগে 500 যে কাজ করতো এখন 1000ও কি করতে চায়। তার মানে আমরা সবসময় কী বলবো রোগীকে, যে ওষুধ শুধুমাত্র তখন যখন না হলেই নয়, যদি ওষুধ ছাড়া অন্য কোনো ব্যবস্থা থাকে সেটাই কি প্রায়র ব্যবস্থা, ঠিক আছে। আর যে কোনো রোগীর চিকিৎসা সেই জিনিসটাই, যদি এতে রোগী পুরোপুরি সুস্থ হয়, যদি পুরোপুরি সুস্থ না হয় এটাকে ট্রিটমেন্ট বলো না, এটাকে মেনটেন্যান্স বলো, তাই না। ট্রিটমেন্ট করলে পুরোপুরি কী হতে হবে, সুস্থ হতে হবে, ওকে। আচ্ছা এটা একটা ছোটো অধ্যায়, আমরা আরেকটা ছোটো অধ্যায় পড়ি, এই দুটো অধ্যায় শেষ। অ্যান্টিহিস্টামিন এখন দেখেন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, অ্যান্টি হাইপারগ্লাইসেমিক ড্রাগ, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ বা ওরাল হাইপারগ্লাইসেমিক ড্রাগ। আচ্ছা দেখেন ডায়াবেটিক রোগ সম্পর্কে আমরা পড়ছি, তাই না। চারটা লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে স্পেসিফিকভাবে থাকে তখন আমরা তাকে কী দিব, ডায়াবেটিসের টেস্ট দিব। এখন ডায়াবেটিস টেস্ট কী কী আছে এটা আমরা মোটামুটিভাবে জানি, তাই না। আর চারটা লক্ষণ কী কী আছে, অতিরিক্ত ক্ষুধা, অতিরিক্ত পিপাসা, অতিরিক্ত মূত্রত্যাগ আর অতিরিক্ত শারীরিক দুর্বলতা। এই চারটা জিনিস যদি অতিরিক্ত থাকে তখন আমরা রোগীকে কি অবশ্যই ডায়াবেটিক্স চেক আপ দিব, ঠিক আছে। আর ডায়াবেটিক্স চেক আপ দিলে ডায়াবেটিক্সের প্রাথমিক ওষুধ, একেবারে প্রথম দিকের ওষুধ, যে ওষুধটা ডায়াবেটিক্স হচ্ছে মূলত অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আইডিয়ালি এটাই, ঠিক আছে। এটা এমন একটা ড্রাগ যেটা ডায়াবেটিক্সের যে কোনো স্টেজেই ইউজ করা যায়। এই ড্রাগটার নাম হচ্ছে কি, ম্যাটফর্মিন। তাহলে ম্যাটফর্মিন হচ্ছে আইডিয়াল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ক্লিয়ার। ম্যাটফর্মিন কি আইডিয়াল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, আপনি এটা কি যে কোনো ডায়াবেটিক্সের যে কোনো স্টেজে কি ম্যাটফর্মিন ইউজ করতে পারবেন, তাই না। ডায়াবেটিস কত ধরনের হয়, তিন ধরনের কী কী, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস আর জেস্টেশনাল। হ্যাঁ ডায়াবেটিস মেলাইটাস কত ধরনের, মেলাইটাস হচ্ছে স্যার দুই ধরনের, কী কী, ইনসুলিন ডিপেন্ডেন্ট হোক আর ইনসুলিন নন ডিপেন্ডেন্ট হোক, আলটিমেট কিন্তু আপনি কি এখানে আপনি ম্যাটফর্মিনটা কি ব্যবহার করতে পারেন। আর যদি আপনার টাইপ টু ডায়াবেটিক্স হয় তাহলে ম্যাটফর্মিন ছাড়াও আপনি কি কিছু ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ কি এখানে ব্যবহার করতে পারেন। এই ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলোর ভিতরে কি আছে, সালফোনাইল ইউরেজ গ্রুপের কিছু ড্রাগ আছে, পেপটাইড আর পেপটাইডেস ইনহিবিটর, DPP-4 ইনহিবিটর গ্রুপের ড্রাগগুলো কি এখন মোটামুটি বেশি চলে। তাহলে আমরা যদি সালফোনাইল ইউরেজ গ্রুপে যাই, ফার্স্ট জেনারেশনটা আমরা খুব একটা বেশি ইউজ করি না, সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো কি বেশি ইউজ করা হয়। তাহলে সেকেন্ড জেনারেশনের চারটা ড্রাগ মুক্ত করতে, লিপা যায়, লিপি যায়, লিভেন কাবাইন, লিপি
ওকে, তাহলে এই চারটার আগে পড়বে, এই চারটার আগে মোটামুটি ভাবে পড়া যাবে। কোনটা খুঁজে পান নাই চারটা পড়বেন, আর ওইদিকে কি লাস্টে সব জিয়াল মনে রাখবেন, দুইটা তাই না, সবগুলা জি দিয়ে না, সবগুলা কি জি জি দিয়ে, দুইটা যায় ত্রিভুজ কামাই দিবি যায় আর দিবি রাইট, ঠিক আছে ওকে। তাহলে এই আরেকটা কি পড়বেন, ম্যাট ফর্মিং এর গ্রুপের নাম, ম্যাট ফর্মিং ফাইভ ফর এক গ্রুপেরই এই তিনটার আগের একটা কাজ মহিলাদের অনেক সময় তো গ্যারেন্টি মধ্যে দেয় মানে ম্যাট ফর্মিং দিয়ে ট্রিটমেন্ট করে ডায়াবেটিক সারাও ঠিক আছে, কারণ কি যখন আপনার শরীরের ওয়েট বেড়ে যাচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়, আর ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো হচ্ছে কি ম্যাটফর্মিনের সবচেয়ে আইডিয়াল কাজ। আপনি অনেক বছর ধরে ইনসুলিন ব্যবহার করছেন, ইনসুলিন ব্যবহার করার তারপরেও কি হয় না আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয় না, তখন কিন্তু আবার ম্যাটফর্মিন দিন। আর ম্যাটফর্মিন কী করে, রিসিপ্টরের ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়ায় দেয়, তাহলে যে কোনো কেজে আমরা ম্যাটফর্মিন ব্যবহার করতে পারবো। ওকে, কারণ এখানে বললাম চারটা চারটা আটটা আর একটা কি নয়টা ড্রাগ, ঠিক আছে। তাছাড়া আগে কিছু ড্রাগ ব্যবহার করতো, যেমন কি পায়োগ্লিটাজন, রসিগ্লিটাজন, এই টাইপের কিছু ড্রাগ ব্যবহার করে, কম্বিনেশন আকারে ব্যবহার করে, ম্যাটফর্মিন যুগ বিপিজাইড, ম্যাটফর্মিন যুগ সিটাগ্লিপ্টিন, এই টাইপের কিছু ড্রাগও কি ব্যবহার করে। আর একেবারে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মূলত কি ইনসুলিন, ঠিক আছে। ইনসুলিন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক্স মূল ড্রাগস, এটাও কি যে কোনো স্টেজে ব্যবহার করা যায়, কারণ আমরা জানি ডায়াবেটিক্সের মূল কারণটাই কি লেক অফ ইনসুলিন, তাই না। তাহলে ইনসুলিন দিয়ে দিলে ডায়াবেটিক্স বলে আর কোনো শব্দ থাকতেছেই না, একটা হচ্ছে কম প্রোডাকশন হচ্ছে আর একটা প্রোডাকশনই হচ্ছে না, দুইটা ক্ষেত্রে আমরা কি বলতেছি টাইপ টু আর টাইপ ওয়ান বলতেছি, দুই ক্ষেত্রেই কি ইনসুলিন দেওয়া যাবে। টাইপ ওয়ান তো ইনসুলিন ডিপেন্ডেন্ট, তখন আর ইনসুলিন তৈরি হয় না, আগে টাইপ টু হতে পারে, আগে টাইপ ডাইরেক্ট টাইপ ওয়ানও হতে পারে, ঠিক আছে। যেটাই হোক একটা কি ওষুধ খেলে যদি কাজ হয় তাহলে টাইপ টু, আর যদি ওষুধ খেলে কি ডায়াবেটিস কন্ট্রোল না হয় তাহলে টাইপ ওয়ান। আরেকটা জিনিস মনে রাখতে হবে টাইপ ওয়ান টাইপ টুর ক্ষেত্রে, টাইপ টুর ক্ষেত্রে রোগীর স্বাস্থ্য রিলেটেড খুব একটা চেঞ্জ হয় না, রোগী মোটা হয়ে যেতে পারে, বাট যদি রোগীর টাইপ ওয়ান ডায়াবেটিক্স হয় তাহলে কিন্তু রোগীর শরীর কি একেবারে ভেঙে যাবে, শুকায় যাবে, আগে যে কাপড়গুলো কাটতো এখন কি সেই কাপড়গুলো সে পরলে হবে না, ঠিক আছে। ঠিক আছে, এক্ষেত্রে ইনসুলিনের ক্ষেত্রে আপনার দুটা দুটো ইনসুলিন আপাতত মুখস্থ রাখেন, হিউম্যান ইনসুলিন আর যেটা কি শর্ট অ্যাক্টিং, আর একটা হচ্ছে হিউম্যান ইনসুলিন এন, ঠিক আছে। ইনসুলিন লিস প্রো অ্যাসপার্ট এগুলো মনে রাখতে পারেন, এগুলো হচ্ছে র্যাপিড অ্যাকশন, এগুলোতে কাজ করে। আরেকটা হচ্ছে লং অ্যাক্টিং, অনেকক্ষণ ধরে কাজ করে, প্রায় 36 ঘন্টা 24 ঘন্টা কাজ করে, ঠিক আছে। এটা ক্লিয়ার, এই দুইটা নেক্সট ক্লাসে পড়া থাকবে, একটা হচ্ছে অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগ অথবা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, আরেকটা হচ্ছে কি হাইপারগ্লাইসেমিক, কিন্তু হাইপো না, হাইপারগ্লাইসেমিক ড্রাগ, আরেকটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন,